ওয়েলকাম টু মাই চ্যানেল এম বি লার্নিং অ্যাকাডেমি সকলকে এম বি লার্নিং অ্যাকাডেমিতে স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলে গিয়ে ওই সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় খবরটি কি বড় খবরটি হলো চলতি মাসেই তিরিশ হাজার কর্মপ্রার্থীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এটি নজরবন্দি যে নিউজ সেখানে এটি প্রকাশিত হয়েছে অর্থাৎ এটি বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুবই একটা ভালো এবং বড় খবর এবং এই মাসের মধ্যেই সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আপনারা যারা চাকরি প্রার্থী তারা জানেন যে রাজ্য সরকার তিন বছর হয়ে গেলেও প্রাইমারি পরীক্ষা এখনও নিতে পারেনি অর্থাৎ সেগুলি হয়তো নেওয়ার পরিকল্পনার কথা ভাবতে পারে বা আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট এখনও কমপ্লিট করতে পারেনি এবং আরও কয়েকটি পরীক্ষা যেমন গ্রুপ ডি ইত্যাদির ওয়েটিং লিস্টটা এখনও কিন্তু যারা কর্মপ্রার্থী তারা কিন্তু এখনও ওয়েটিং লিস্টের দিকে তাকিয়ে রয়েছে অর্থাৎ বিভিন্ন কোটের জন্য হোক বা বিভিন্ন কারণেই হোক নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনেক কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে তো সেগুলো হয়তো এখনও সেগুলো প্রকাশ করার কথা ভাবছে রাজ্য সরকার আসুন এবার দেখে নিই যে নজরবন্দি নিউজপেপার যে নিউজপেপারটি এই সম্পর্কে বলেছে সেই নিউজ পেপারে এই চাকরি প্রার্থীদের জন্য এই খবরটি সম্পর্কে কি লিখেছে নজরবন্দি নিউজ পেপারে লিখেছে যে চাপের মুখে নজিরবিহীন সিদ্ধান্ত চলতি মাসেই তিরিশ হাজার নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের চাকরি ক্ষেত্রে রাজ্যে চরম অবস্থা অব্যাহত রয়েছে গ্রুপ ডি ওয়েটিং থেকে আপার প্রাইমারি সব জায়গা থেকে রয়েছে একাধিক অসঙ্গতির অভিযোগ স্কুল সার্ভিস কমিশন দীর্ঘ সাত বছর আপার প্রাইমারি নিয়োগ সম্পন্ন না করে হাজার হাজার ছেলেমেয়ের জীবনকে আত্মহত্যার পথে দিচ্ছে বলে অভিযোগ হাইকোর্টে চলছে একাধিক মামলা চাকরি প্রার্থীদের সেই সব হাহাকার উড়িয়ে দিয়ে কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বেকারত্বের হার কমেছে প্রায় চল্লিশ শতাংশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় চাকরি প্রার্থীদের ক্ষোভ কমার বদলে বেড়ে গিয়েছে প্রায় কয়েক গুণ এবার আসুন দ্বিতীয় পেজে কি লিখেছে সেই সম্পর্কে একটু জেনে নিই আমরা দ্বিতীয় পেজে লেখা হয়েছে যে এরপরেই তৃণমূলের মুখপত্র মুখপত্রের বার্ধক্যবতা টিপ্পনীতে সপ্তমে চড়েছে চাকরি প্রার্থীদের গলার আওয়াজ অন্যদিকে অর্থ দপ্তর আগেই জানিয়ে দিয়েছে তিরিশে সেপ্টেম্বরের আগে নতুন কোনো নিয়োগ করতে পারবে না রাজ্য সরকার যদি একান্ত নিয়োগ করতে হয় সেক্ষেত্রে বিশেষ অনুমতির প্রয়োজন কারণ করোনার কারণে চরম সংকটজনক জায়গায় পৌঁছে গিয়েছে রাজ্যের রাজ্য কোষ কিন্তু একদিকে বাড়তে থাকা চাকরি প্রার্থীদের ক্ষোভ অন্যদিকে নির্বাচন কমিশনের বিধানসভা নির্বাচন উপলক্ষে কোভিড নির্দেশিকা প্রকাশে কিছুটা চাপ বাড়ল রাজ্যের ওপর চাপের মুখে নজিরবিহীন সিদ্ধান্ত নির্ভরযোগ্য সূত্রের খবর রাজ্যের চাকরি প্রার্থীদের ক্ষোভ প্রশমিত করতে বিশেষ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রিসভায় রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে এই মাসেই তিরিশ হাজার কর্মী নিয়োগ করবে বি সি এবং ডিতে দু এক দিনের মধ্যেই সরকার নির্দেশিকা বেরোবে সূত্র জানিয়েছে নির্দেশিকা দিয়ে এবারে থামছে না রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করার দু মাসের মধ্যেই সার্বিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অন্যদিকে সূত্র জানিয়েছে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে হাইকোর্টের রায় প্রকাশে আসার সাথে সাথেই প্রায় উনিশ হাজার শূন্য পূরণ করতে হবে হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য আবেদন আগে করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবার আমরা দেখে নেব যে লাস্ট পেজে এ সম্পর্কে কী লেখা হয়েছে লাস্ট পেজে লিখেছে প্রসঙ্গত যুব দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই টুইট করেন যখন ভারতের বেকারের হার প্রায় চব্বিশ শতাংশ বেড়েছে তখন পশ্চিমবঙ্গে বেকারত্বের হার চল্লিশ শতাংশ কমে গিয়েছে বাংলা যুবক যুবতীরা ভারতের হয়ে বহু জায়গায় নেতৃত্ব দিয়েছিল এবং ভবিষ্যতে আরও কাজ চালিয়ে যাবে কয়েকদিন আগেই নিয়োগ নিয়ে সরব হয়েছেন সুজন চক্রবর্তী তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি লিখেছেন শিক্ষক নিয়োগে নিয়ে সরকারে এত ছল কেন বহু নিয়োগ আটকে লক্ষাধিক বটেই প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিকের প্রত্যেক ক্ষেত্রে সারি শিক্ষা কর্মশিক্ষা সহ অন্যান্য নিয়োগ বন্ধ কেন সরকার তথ্য স্পষ্ট করুক মিথ্যাচার আর টাকার খেলা চলবে না দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে সুজনের কথাই বাংলা যুব সমাজ দয়ার দান চায় না ভিক্ষাবৃত্তির শিকার হতে চায় না চায় অধিকার মাথা চায় মাথা তুলে বাঁচতে কথা দিলাম সরকার ফিরে আগের মতো অস্বচ্ছতার সাথে প্রতি বছর নিয়ম করে এসএসসি টেট সহ বিভিন্ন পরীক্ষা এবং নিয়োগ চালু করব আমরা মাথা উঁচু করে বাঁচবে বাংলার যুব সমাজ তাই হবে অর্থাৎ এই ছিল আজকের প্রতিবেদন যে তিরিশ হাজার কর্মপ্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলেছে সেটি সম্পর্কে এটি ছিল আজকের প্রতিবেদন অর্থাৎ যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি তারা এম বি লার্নিং ওয়ার্ল্ড সার্চ করে তারা সাবস্ক্রাইব করে করতে ভুলবে না সকলকে অসংখ্য ধন্যবাদ এটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং শোনার জন্য নমস্কার থ্যাংক ইউ